যাই, তোমার সাথে চলো আর আগামী না না এখানে আসতে হলে গ্রামের ভিতরে গাড়ি থেকে নামার আবদার শুনেও রাখলেন না বীরভূম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ শতাব্দী রায়। শুক্রবার এমন ঘটনা ঘটেছে বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত চরিচা গ্রাম পঞ্চায়েতের রাজপুর গ্রামে, যেখানে শতাব্দী রায় এদিন তার নির্বাচনী প্রচারে যান এবং সেখানে পৌঁছানোর পর গ্রামের মহিলারা তাকে গাড়ি থেকে নামার আবেদন রাখেন। কিন্তু তিনি সেই আবেদন না রেখেই গাড়িতে করেই প্রচার চালান। যুক্তি হিসেবে তিনি জানিয়েছেন 2200 গ্রাম রয়েছে, সব গ্রামে তাকে পৌঁছতে হবে। অন্যদিকে এই গ্রামে পানীয় জল নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানান অভিযোগ রয়েছে। গ্রামে পানীয় জলের অভাব রয়েছে তা তিনি খোদ অভিযোগ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একটাই যে আমাদের এখানে জলের কষ্ট প্রচুর, আমাদের এখানে জলের ব্যবস্থা হোক দিদি, বছর বছর বা আমরা আছি সাথে, এই হলো আমাদের দাবি। মানে জল আমাদের দরকার সবারই, মানে মোহাম্মদবাজার ব্লকে জলের আমাদের খুবই কষ্ট, টাইম কলে জলটা আমাদের দরকার। জলের সমস্যা তো জলের কাজ চলছে, এই যে ফুলবাগান টাংশুলে ওয়ার্ডের ফুলবাগানে আমাদের কাজ চলছে এবং জলের ব্যবস্থাটাও হয়ে গেছে। মানে রাস্তা নিয়ে বললাম তো, রাস্তা হয়েছে, রাস্তা আমাদের এই স্কুল রাস্তা, মানে ওই রাস্তাটা আবার আমাদের ওই দিকটাই, মানে ওইটা যেন হয়ে যায়, যে যেটা একটুকু সামান্য যদি কিছু বাকি থাকে সেইটা আমরা মনে বলেছি, ওইটা পরে চাইবো আমরা।